দুষ্প্রাপ্য কয়েন দিয়ে দুষ্প্রাপ্য কাজ করা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, চিকেন আছে, মাটন আছে, কাঁকড়া আছে, কাতলা আছে। ওই ধাঁধাটা হলো এতটুকু ঘর আমার চুনকাম করা, তবে কারোর সাধ্য নাই ভেঙে আবার গড়া। জাস্ট ছিটকে গেলাম। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, দেখতেই পাচ্ছ যে আমার বাড়িতে পুজো হচ্ছে, ঠাকুর মশাই ওইদিকে মন্ত্র হচ্ছে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আমি সকাল সকাল একেবারে ফ্রেশ হয়ে রেডি, জাস্ট স্নানটা করে আসলাম আর খাতাটা কিনতে গেছিলাম। খাতাটা তো খুব দরকার পয়লা বৈশাখে। তো ঘরে পুজো হচ্ছে, তার কারণে একটা সুখবর আছে, এই পয়লা বৈশাখের দিনে আমি একটা নতুন কিছু চালু করতে যাচ্ছি, যেটা কিনা তোমাদেরকে বলছি একটু পরে ব্লগে। তো বাড়িতে পুজো হচ্ছে, এখন বাজে প্রায় 11:30টার মতন বাজতে যাই ঘড়িতে। তো পুজোর ওখানে আমাকে একটু যেতে হবে, তারপরে দেখতেই থাকো পুরো ব্লগটা। পুরো ব্লগটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। যারা যারা এখনো লাইক করোনি, এক্ষুনি ব্লগটা লাইক করে দাও, আজকে ফাটাফাটি হচ্ছে। আর কমেন্টস করে জানিও যে তোমাদের কার কার দোকানে বা বাড়িতে পয়লা বৈশাখের মতন এরকম পুজো হয় গণেশ আর লক্ষ্মী দিয়ে, কারণ অনেকে কিন্তু অক্ষয় তৃতীয়াতেও পুজো করে। তো আসছে একটা সুখবর, আসছে ব্লগের একটু পরে আগামী পুজোটার ওখানে যাই, একটু পুজোটা দিই, তারপর আবার কথা হচ্ছে। ওম গাং গণপতয়ে নমো। দেখতেই পাচ্ছ সুপ্রিয়দা পুজো করছে। সুপ্রিয়দা হচ্ছে আমার বাড়ির কালী পুজো করেছিল, দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে গিয়ে মা নারকেল কুড়াচ্ছে। এটা কিসে লাগবে গো? চিন্নি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পুজোর জোগাড় জানতি। আমাদের এখনও ঘর রেডি হচ্ছে, এরপরে পুজো হবে। আর এই খাতাটা আমি নিয়ে এসেছি আজকে, কারণ এটা তো খুব দরকার। এই ঠিক আছে তো খাতাটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওকে, তো এখানে সব জোগাড় জানতি প্রায় রেডি। ঠাকুর মশাই একটু পরে পুজো চালু করবে, এদিকে ঘট বাঁধা হচ্ছে। বাহ, পুজো চালু হয়ে গেছে, এটা পুজোর মিডিলে ঘরটা বাঁধা হচ্ছে। আচ্ছা মিডিলে? হ্যাঁ, পার্ট অফ দ্য পুজো, পার্ট অফ দ্য পুজো। ইয়ে, কারণ পুজোটা চালু হওয়ার পরেই ঘরটা বাঁধা হয়। আচ্ছা, এই হলো সেই খাতাটা। হ্যাঁ, যে খাতাটা এখন তৈরি করা হবে, পয়েন্টটা দিই। ওয়াও, অসম। লক্ষ্মী গণেশ, এখন তো খাতা পাওয়াই যাচ্ছে না আজকের ডেটে। আজকের ডেটে পাওয়া যাবে না, আজকের ডেটে সত্যি খুব, আজকের ডেটে পাওয়া যাবে না। তুমি আবার দেখো 7 দিন পরে খাতা তো কিনবেই না। হ্যাঁ সেটাই। আচ্ছা, এটা হচ্ছে 20 টাকার কয়েন, ঠিক আছে? এটা হলো 20 টাকার কয়েন, দেখিয়ে দাও। ঠিক আছে, এই 20 টাকার। হ্যাঁ, এটা দিয়ে আজকে খাতাটাকে আঁকা। দুষ্প্রাপ্য কয়েন দিয়ে দুষ্প্রাপ্য কাজ করা হচ্ছে। হ্যালো গাইস, আমি তোমাদের আজকে একটা ইন্টারেস্টিং ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে বলবো, যার নাম হলো বিনোমো। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল প্লে স্টোর দু জায়গাতেই অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা আলাদা আলাদা অ্যাসেটসের ওপর ট্রেডিং করতে পারবে, যেমন গুগল, অ্যাপেল গোল্ড, ইউরো অথবা ইউএসডি ইত্যাদি ট্রেড করা যায়। এখানে তোমাদের 90% প্রফিট হয়। এই প্ল্যাটফর্মে তোমাদেরকে অ্যাসেটস ভ্যালু ফরকাস্ট করতে হয়, যা সময়ের সাথে সাথে বৃদ্ধি বা হ্রাস পায়। দেখো, আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এখন অ্যাসেটস ভ্যালু ওপরের দিকে যাবে, দেখি। তাই আমি 700 টাকা ফোরকাস্ট একটু ওপরের দিকে করালাম, একটু অপেক্ষা করো। ইয়েস, আমার ফোরকাস্ট একদম সঠিক। এই উপার্জিত অর্থ তোমরা ব্যাংক অথবা ইউপিআই এর মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যে উইথড্র করে নিতে পারবে। যদি তোমরা আমার এই প্রোমো কোডটা ইউজ করো, তাহলে তোমাদের ডিপোজিট মানি একদম ডবল হয়ে যাবে, অর্থাৎ 400 ডিপোজিট করলে 800 হয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক থেকে যদি তোমরা ডাউনলোড করো, তাহলে তোমরা পেয়ে যাবে 65,000 ট্রেডিং প্র্যাকটিস করার জন্য, স্ট্র্যাটেজি শেখার জন্য। সাবধানতার সাথে অবশ্যই ট্রেড করো, তবে দেরি কেন বন্ধুরা, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখনই যাও আর ডাউনলোড করে নাও। আই অ্যাম বিনোমিস্ট, আর ইউ? তোমার কাছে আছে 20 টাকার নতুন কয়েন? না, আমার কাছে 20 টাকার নতুন কয়েন নেই, তবে আমার কাছে একটা কয়েন এসেছিল 100 টাকা।
দাতা গণেশায় নমঃ। আমাদের খাতা পুজো দেওয়া কমপ্লিট। খাতা পুজো হয়ে গেল তো পয়লা বৈশাখে। আচ্ছা যেটা বলার, এবার থেকে বেশি না দিলে রাজা মহলি স্যার কপিরাইট দিয়ে দেবে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। একটু আগে দেখলে যে সকালের দিকে আমার বাড়িতে পুজো হলো, আর ঘরের মধ্যে সানগ্লাস পরে আছি তার কারণ আজকে একটু পয়লা বৈশাখের ব্লগ দেখলে স্টার্টিং করলাম পুরো ত্রিপিড়ালের ওই এরকম তো আর নাচতে পারি না, আমি যতটুকু নাচতে পারি ততটুকুই নেচেছি। তো প্রত্যেকের বছরটা খুব ভালো যাক এটাই চাই, মন থেকে চাই। বুলুলাল আজকে নেই, বুলুলাল মাসির বাড়িতে, বুলুলালকেও বলছি তোরও তোকেও জানাই সুবর্ণবর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, তুইও ভালো থাক। সবাই মিলে আমরা ভালো থাকি কারণ আগের কয়েকটা বছর এত বাজে গেছে, খুবই বাজে গেছে। তো হোক এই বছর থেকে আবার সুন্দরভাবে মানুষ জেগে উঠুক, আর খাবার প্লিজ খেতে থাকো, খাবার ওয়েস্ট করো না, আর যারা যারা খেতে ভালোবাসো তারা খেতে থাকো আর কিচ্ছু না। আর একটা কথা বলার, সেটা হচ্ছে আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি যে জোকস সেকশনটা করেছি, মানে জোকস যে পার্টটা করেছি, তো ওই পার্টটাতে আমি একটা ধামাকা নিয়ে এসেছি। চলো হোক এবার থেকে একটা ধামাকাই হোক। এই ধামাকাটা হচ্ছে প্রত্যেক মাসে, ওকে প্রত্যেক মাসে, মানে এই মাসটা ধরো আজকের তারিখ হচ্ছে গিয়ে 15/4/2022, আর মাত্র 15টা দিন আমি একটু সার্ভে করে দেখতে চাই যে তোমরা জোক সেকশনটাকে কেমনভাবে দেখছো বা কজন কমেন্ট করছো। ভালো করে শোনো, কজন কমেন্টস করছো সেটা আমি একটু দেখছি এবং তোমরা কতটা ইন্টারেস্টেড সেটা আমি দেখছি, কজন ইন্টারেস্টেড। তো আমি চাইছি যে এই জোক সেকশনের একটা গিফট ব্যাপার করব, মানে গিফটের একটা ফেসিলিটি আনবো এই জোকস পার্টটার মধ্যে। মানে যে উইনার হবে প্রত্যেক মাসে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড, ইয়েস ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড, এই তিনজনকে প্রাইজ দেওয়া হবে। তো চাইছি যে বম ফাটাফাটির এই জোক সেকশনটা একটু বড় হোক, তাই জন্য আজকের থেকে যারা যারা জোকস পার্টটাকে অ্যাভয়েড করে যাচ্ছ বা স্কিপ করে যাচ্ছ তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ জোকস পার্টটা তোমরা বলো, তাহলে তোমরাও কিন্তু পেয়ে যেতে পারো একটা সুন্দর বান্টির সামর্থ্য মতন, বান্টির যেখানে প্রচুর ভালোবাসা থাকবে। জিনিসটা হয়তো ছোট হতে পারে বা বড় হতে পারে কিন্তু সেখানে প্রচুর ভালোবাসা থাকবে। প্লিজ তোমরাও জোকসটা দেখো, আমাকে জোক সাজেস্ট করো, আর প্রচুর 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 গিফট পাবে কথা দিচ্ছি। আর ডিসক্রিপশন বক্সে আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে দাও, প্লিজ ইনস্টাগ্রামটাকে ফলো করে দাও, আর ফেসবুক পেজটাকে গিয়েও লাইক করে দাও, তাহলে নতুন নতুন আরও আপডেট পেয়ে যাবে। আচ্ছা আজকে আমি বসে নেই, তার কারণ আজকে আমি দাঁড়িয়ে আছি, প্লে বাটন দেখা যাচ্ছে, প্লে বাটনটা দেখা যাচ্ছে, শুনে ভালো লাগছে, ওকে ভালো লাগছে। তো আগের দিনের যে ধাঁধাটা ছিল সেই ধাঁধাটা ছিল হচ্ছে কি ছিল, গণপতি নহে তো, গণপতি নহে তবে একদম তো ধর, কুটিতে বদন তার দেহ লম্বোদর। ওরে ভগবান, এক একজন লিখেছে হাতি, কেউ আবার কি লিখেছে জানি রাজদীপ, গণেশ, গণেশ মানে আবার কে লিখেছে মুড়ি, মুড়ি মানে অদ্ভুত টাইপের কমেন্টস এসেছে কিছু কিছু। আমি জানি তোমরা অনেকে হয়তো এই ধাঁধাটা বুঝতে পারোনি, এই ধাঁধাটার উত্তরটা হবে হচ্ছে ঢেকি, ইয়েস ঢেকি। যেমন আমি তোমাদের বোঝাই, গণপতি নহে তবে একদম তো ধর, গণেশ নয় তবে কিন্তু তার একটা দাঁত আছে, কুটিতে বদন তার দেহ লম্বোদর, মানে কুটিতে মানে হচ্ছে কি কোটা কুটি বাটনাবাটির কাজে একে ব্যবহৃত হয়, আর দেহ লম্বোদর, এর উত্তরটা হবে হচ্ছে ঢেকি। এই ঢেকির উত্তরটা বেশি না, পুরো ভিডিওতে মিনিমাম 400টার কাছাকাছি কমেন্টস পড়েছে, এই 400টার কমেন্টসের মধ্যে মাত্র 5টা না 6টা 10টা কমেন্টস ঠিকঠাক পড়েছে। তো এই 10 জনের তো অবশ্যই নাম নেব। আজকের ধাঁধাটা একটু মজাদার, একটু মন দিয়ে শোনো। আজকের ধাঁধাটা হলো এতটুকু ঘর আমার চুনকাম করা, তবে কারোর সাধ্য নাই ভেঙে আবার গড়া। আচ্ছা আমি আরেকবার বলছি ধাঁধাটা, এতটুকু ঘর আমার চুনকাম করা, তবে কারোর সাধ্য নাই ভেঙে আবার গড়া। এটার যেটা সঠিক উত্তর আছে তোমরা অবশ্যই নিচে কমেন্টস করে জানাও, আর যারা যারা সঠিক উত্তর দিচ্ছ তাদের কিন্তু একটা গিফট সেকশন চালু হয়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি কমেন্টস করো।
হ্যালো 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 বন্ধুগণ, আপনারা কোথায় আছেন আমি জানি না। আপনাদের এখন যাদের যাদের নাম নেওয়া হচ্ছে, রাজদীপ এখন বলছে একটু সরে যা ফ্রেম থেকে। আচ্ছা, আপনাদের এখন যাদের যাদের নাম নেওয়া হচ্ছে তারা প্লিজ অনুগ্রহ করে আমার কমেন্ট বক্সে আপনাদের উপস্থিতিটা হাত উঁচু করে লিখে পাঠান যে আমি আছি। এইবার যাদের নাম নেওয়া হচ্ছে মঞ্চে, প্লিজ শুনতে থাকুন। যারা যারা উত্তর দিয়েছেন ঢেকি, তাদের মধ্যে প্রথম হয়েছে ময়ূর দাস, যার কমেন্টসে দুটো লাইক পড়েছে। তিনি লিখেছে, অনেক শুভেচ্ছা তোমাকে বুলুলাল আর রাজদীপকে, আর আজকের উত্তরটা হলো ঢেকি। ইয়েস, একদম পারফেক্ট ঢেকি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রিয়া ধ্যান, যিনি লিখেছে, কংগ্রাচুলেশন দাদা, অ্যান্ড উত্তর হলো ঢেকি। আচ্ছা, এইটার একটাও লাইক পড়েনি, তুমি একদম পারফেক্ট উত্তর দিয়েছো, ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, নেক্সট হচ্ছে অঙ্কিতা দাস, অভিনন্দন আর ধাধা শ্রাবণী কুণ্ডু, শ্রাবণী কুণ্ডু লিখেছে, ধাঁধার অ্যান্সার হলো ঢেকি, ঢেকি না ঢেকি বান্টি ঢেকি, ধাঁধার উত্তর হলো ঢেকি, কংগ্রাচুলেশন দাদা, অ্যান্ড গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ, তুমিও ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, নেক্সট হচ্ছে ইপ্তিসাম ব্লগস, যিনি লিখেছে, পান্ডিতা আমার নাম ফিয়াজ, আর এর উত্তর হবে ঢেকি, এর একটা লাইক পড়েছে, তুমিও ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, নেক্সট হচ্ছে অভি গেমিং, উত্তর ঢেকি, হ্যাশট্যাগ বংফাড়াবাড়ি, তুমিও ঠিক উত্তর দিয়েছো। নেক্সট হচ্ছে সহেলি মল্লিক, যিনি লিখেছে ঢেকি, ওকে, তুমিও ঠিক উত্তর দিয়েছো, কিন্তু এই ঢেকির কোনো লাইক পড়েনি। ওকে, নেক্সট হচ্ছে নেহা বিশ্বাস, ঢেকি, ঠিক উত্তর দিয়েছো। ওকে, এই কজন হলো আমার আপডেটে যারা যারা ঢেকি উত্তর দিয়েছো। আর ফাজলাম হবে না, যার একটা জায়গায় রাখো, নাহলে মা আমার কালকে সকালে মারবে ভুলভাল জায়গায় জিনিস রাখার জন্য। আচ্ছা, এইবার আমরা এই ভিডিওটার কমেন্টস পড়বো। এই ভিডিওটা ছিল চারের দিনের ভিডিওটা। ফার্স্ট কমেন্ট পড়বো হচ্ছে এ আর, যিনি লিখেছে, বুলুলাল রাজদীপ আর বান্টি, টিম বং ফাটাফাটি, কাকু ও কাকিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, গড ব্লেস ইউ, এখানে 30টা লাইক করেছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে আরতি মাইতি, রেসপেক্ট অ্যান্ড লটস অফ লাভ ফর রাজদীপ, রাজদীপের তো বিশাল ফ্যান বেস হয়ে গেছে, খুব ভালো লাগছে তোমরা যারা রাজদীপকে সাপোর্ট করছো, সত্যি খুব ভালো লাগছে, আর সত্যি যে ও খুব অনেস্ট ছেলে এবং মনের দিক দিয়ে তো খুবই ভালো, তাই জন্য এখন অবধি আমরা একসাথে আছি। আর যতদিন মন পরিষ্কার থাকবে, যতদিন মন ভালো থাকবে, আর যতদিন ও এইভাবে থাকবে, ততদিন আমরা একসাথে থাকবো, একদম একদম কথা দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে মনের আনন্দে অমিত, কংগ্রাচুলেশন ভাই, গড ব্লেস ইউ দ্য বংফাটাফাটি টিম, আজ আমি খুব খুশি, লাভ ইউ সো মাচ, অমিত দাস ফ্রম আসাম। ওকে, নেক্সট হচ্ছে মৌমিতা শীল, কংগ্রাচুলেশন দাদা, তোমাকে খুব সুন্দর লাগছে, চিকেনটা দেখে লোভ লেগে গেল, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে অন্বেষা মান্না, গোল্ডেন প্লে বাটনটা দেখে সত্যি খুব ভালো লাগছিল, নতুন ইন্ট্রোটা লাভ। আচ্ছা, এটা কিন্তু গোল্ডেন প্লে বাটন হবে না, ওকে, এটা সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন যদি তোমরা চাও তাহলে একটু সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে গোল্ডেন প্লে বাটন চলে আসবে। নেক্সট হচ্ছে বিউটিফুল স্টোরি, যিনি লিখেছে, তোমার মুখের হাসিটা খুব সুন্দর, যার রাজদীপের মতন একটা বন্ধু থাকে, আর যার এইরকম একটা বুনু থাকে যে এত ভালো, সে গোল্ডেন প্লে বাটনও পাবে, লাভ ইউ অল। এই কমেন্টগুলো বাঁচিয়ে রাখে কাজ করার জন্য সত্যি। এবং আমার মতন যারা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ, তারা সবাই জানে যে অনেকে হয়তো খারাপ কথা বলতে পারে, বা অনেকে অনেক কিছু করতে পারে, তাদের জন্য অনেকে ইউটিউবটাকে ছেড়ে দেয়, তবে কিছু কিছু মানুষ তোমাকে এত বেশি ভালোবেসে ফেলবে না, মানে আলাদাই আলাদাই, এই মানুষগুলোর জন্যই করতে থাকা, এই মানুষগুলোর জন্যই দিনের পর দিন নতুনভাবে কন্টেন্ট আনা, এই মানুষগুলো ভালো থাকবে, এই মানুষগুলো ভিডিওগুলো দেখে, আরে একটা মানুষ তো দেখে ভাই বান্টিকে, এই একটা মানুষ যে এক মিনিট সময় বা পাঁচ মিনিট সময় নষ্ট করে যে বান্টিকে দেখে, একজন মানুষ তো দেখে, আমি একজন মানুষের নিয়ে অনেক খুশি, সেখানে 1,00,000 পরিবার হয়ে গেছে, সবটা তোমাদের জন্য বস, তোমরা ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না, আমরা 1%ও না, ঠিক আছে, আমরা কিচ্ছু না, সবটাই তোমাদের জন্য, তাই আমি তো সবসময় মনে করি মানুষকে এরকমই হওয়া উচিত যে চলো, ও আজকে তো খুব ভালো লাগছে, ইয়েস, সবাই আমরা একসাথে থাকি, আর জমিতে তো সবার সবসময় পা থাকা উচিত, কিচ্ছু করার নেই।
নেক্সট হচ্ছে সৌমিস সামন্ত, তোমার এই চোখ বন্ধ করে খাওয়া স্টাইলটা জাস্ট সেই লাগে, কংগ্রেটস ফর দ্য সিলভার প্লে বাটন, খুব শীঘ্রই তোমার চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাই। ওকে, আমার চ্যালেঞ্জের ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি আসছে, হয়তো এই ভিডিওটার পরের ভিডিওটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, বলেই দিলাম কন্টেন্ট কি আছে, কন্টেন্ট তো বলেই দেয় ভাই। আচ্ছা নেক্সট হচ্ছে কোয়েল ভৌমিক, কংগ্রেচুলেশন দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে মৌমিতা ভট্টাচার্য, মৌমিতা ভট্টাচার্য, সরি নামটা যদি ভুল বলে থাকি, আসলে একটু দুঃখ লেগেছিলাম, একসাথে অনেকগুলো পড়ছি তো। নেক্সট হচ্ছে কংগ্রেচুলেশন মান্টি, সো হ্যাপি ফর ইউ, এইভাবেই আহা আবার ফোন, এইভাবেই আরো আরো অনেক দূর এগিয়ে যাও, অনেক সফল হও জীবনে, ভালো থেকো তোমরা সবাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নেক্সট হচ্ছে ডক্টর অনিরুদ্ধ ঘটক, দাদা কংগ্রেচুলেশন ফর সিলভার প্লে বাটন, আমি বেনারসের রাবড়ি মালাই দই হিট ওখানে, আমি বেনারসের, আচ্ছা আপনি মনে হয় বেনারসে থাকেন তাই জন্য লিখেছে, আচ্ছা আমরাও বেনারস গেছিলাম, খুব ভালো জায়গা, সিরিয়াসলি খুব ভালো। আচ্ছা নেক্সট হচ্ছে সৃজিতা কর্মকার, আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে আর আজকের খাবারের মেনুগুলো জাস্ট অসম, দেখে আমারও খেতে ইচ্ছে হচ্ছিল। আচ্ছা সত্যি দারুণ রান্না করো তুমি, আর কাঁকড়ার কচুরির ব্যাপারটা বেশ ইউনিক লাগলো, কংগ্রেচুলেশন ফর সিলভার প্লে বাটন, লটস অফ লাভ ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট হচ্ছে গিয়ে সন্দীপন দাস, ইন্ট্রোটা দেখে জাস্ট ছিটকে গেলাম দাদা, অ্যান্ড কংগ্রেচুলেশন ফর ইউ সিলভার প্লে বাটন। আচ্ছা নেক্সট হচ্ছে ইমান, নাও বিগিন অ্যানাদার ইনিংস উইথ দ্য বং রান্নাঘর, হোপ তাতেও ছিটকে যাবে সবাই। ওকে বং রান্নাঘর, রান্না করতে তো ভালোবাসি আলাদাই, তবে রান্না করার জন্য আলাদা চ্যানেল খুলবো কিনা জানি না, তবে কিছু তো ধামাকা আসছে, আর একটু ওয়েট করে যাবো, আর 10-12 দিন 13 দিন 15 দিন একটু ওয়েট করে যাও, তারপর পরপর কয়েকটা ধামাকা দেবো আমার যতটুকু দিতে পারি সেটাই। নেক্সট হচ্ছে মফিয়া মফিজা মল্লিক, যিনি লিখেছি কংগ্রেচুলেশন। আচ্ছা নেক্সট হচ্ছে শম্পা রয়, গোল্ডেন প্লে বাটনের অপেক্ষায় আছি আমরা সবাই, সেটাও একদিন ঠিক হয়ে যাবে, লাভ ফ্রম শিলিগুড়ি, তোমার হাসিটা আলাদাই, বুলুলালকে খুব মিস করলাম, আজও থাকলে ভিডিওটা আরও জমে যেত, বুলুলাল বুলুলাল আসছে আসছে, আমার এইটুকুই এখন বলার হিম্মত আছে যে আসছে, আমি তো আর ওকে আনতে পারবো না এখন, কারণ ও ছুটিতে গেছে, তাই তোমাদেরকে মিথ্যে কথা বলে লাভ নেই, তাই আসছে, ও এক মাসে ছুটিতে গেছে, ও অবশ্যই আসছে, তো ওকেও তো একটু ঘুরতে দেওয়া উচিত, ও সত্যি কোথাও যায় না বেশ, তাই ওর ঘোরার মধ্যেও আমরা কোনো বাধা সৃষ্টি করি না যে চলো ও ঘুরছে, ঠিক আছে ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে তুহিন সাহা, মেনি মেনি কংগ্রেচুলেশন ব্রো, গড ব্লেস ইউ, এইভাবে এগিয়ে যাও, সবসময় পাশে আছে, থ্যাংক ইউ সো মাচ। তাপস মিশ্র, কংগ্রেচুলেশন, খুব 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 ভালো লাগলো, সেরা অ্যাচিভমেন্ট, সবাই পাশে ছিল, আরও এগিয়ে চলো বান্ডি। আচ্ছা এরকমভাবে তোমরা প্রচুর মানুষে, মানে 99% লোকে কমেন্টসের আগে শুধু কংগ্রেচুলেশন লিখে গেছো, প্রত্যেক কটা কমেন্টসের মধ্যে থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 অনেক, সত্যি এই দিনটার জন্য, সত্যি এমন এমন দিন ছিল যে আমি আর আজদি মাঝে মাঝে বলা বলি করি যে ভাই এমন এমন দিন ছিল যে এই সময়টা আমরা দিশাহীনভাবে ছুটে গেছি, বা যখন রাজদি বাসিনী আমার সাথে তখন আমি নিজের মতন করে ছুটে গেছি, এবং এই দাগটা এখনও আমার বাড়িতে রয়েছে, যেটা কিনা রয়েছে সেলুটেপের দাগ, এবং এখানে ধুতিটা নিয়ে ভিডিও করতাম, অনেক কষ্ট করে করেছি, তারপরে জুতোর বাক্স কেটে একটাতে লাইট বানিয়েছিলাম, সেটা আমি পরের ব্লগে বা তারপরের ব্লগে দেখাবো, আছে আমার কাছে এখনো, আর এটা হচ্ছে সেই ট্রাইপডটা যেটা কিনা আমি প্রথম বাড়িতে এনেছিলাম, আর বাবা বলেছিল যে কি করবি এই তিন পায়া নিয়ে, কি করে খায় না মাথায় মাখে, আমি বললাম যে ঠিক আছে হবে এটা দিয়ে তো কিছু না কিছু একদিন হবে, তো এই ট্রাইপডটা আমার প্রথম জীবনের ইউটিউব থেকে শুরু করা, এটাই এটাকে আমি রেখে দেবো সবসময়, এটা থেকেই আজকে ছোট বড় মাঝারি এগুলো সব তৈরি করেছি, একমাত্র এই জিনিসটা থেকে এগুলো সব তৈরি করেছি, এই বোর্ড ফোর্ড আমার কিচ্ছু ছিল না, কিচ্ছুই ছিল না, তোমরা যারা যারা প্রথম থেকে দেখছো তারা জানো বান্টিকে, আর আমি একটা কথা বলি, একটু ইন্সপায়ার করি আমার দর্শকদের, যারা যারা নতুন ভাবছো ইউটিউবে আসবে তাদেরকে একটা কথা বলি, পড়াশোনাটা পাশে রেখে যদি করতে পারো খুবই ভালো, যারা যারা পড়াশোনা করছো, আর বাড়ির লোকদের একটা কথা বলছি যে এই প্রফেশনটা একটা খুব সুন্দর প্রফেশন, খুব সম্মানীয় একটা প্রফেশন, এবং ঠিক আছে ওর তো ওখানে ট্যালেন্টটাকে দেখাচ্ছে, ও তো কারোর সাথে খারাপ কিছু করছে না, বা এখানে কোনো খারাপ পলিটিক্সও হয় না, বা খারাপ কোনো কাজও হয় না, যেখানে যে যতটুকু ট্যালেন্ট পারে যে যাই করতে পারে সেটাই দেখায়, তো
জীবনে বাধা হয়ে তো সবাই দাঁড়াতে পারে, প্লিজ একবার আপনার ছেলের কাঁধে হাতটা রাখুন আর বলুন যে চলো মামা বা চলো বাবা এগিয়ে যাও, বেশ সাপোর্টটা দাও ছেলেমেয়েদের, ছেলেমেয়েরা কিছু না কিছু তো করবে, প্রত্যেকটা মানুষ করতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই হিম্মতটা আছে করার, আর আমি জানি প্রত্যেকটা মানুষ একদিন না একদিন ঠিক করে দেখাবে। তো প্লিজ যারা যারা এখনো বাংলা কমিউনিটিতে আসুনি, ইউটিউব চ্যানেল খুলুনি, প্লিজ 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 চ্যানেল খোলো, ফুড যদি ভালো লেগে থাকে, খেতে ভালো লেগে থাকে ফুড ব্লগ করো, খেতে ঘুরতে ভালো থাকলে লাইফস্টাইল ব্লগ করো, যা ইচ্ছা হয় করো, বাংলা কমিউনিটিকে অনেক বড় করতে হবে ভাই, বাংলার বাংলার কমিউনিটিকে অনেক বড় করতে হবে, সবাই মিলে কাজ করো এটাই বলবো। এইবার তো আমার প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে, আর যারা যারা লিখছো পার্টি দাও প্রচুর 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 নাটক করছো, কতগুলো ভিডিওতে তো খালি এরম ভাবেই কথা বলে গেলাম। নমস্কার বন্ধুরা, আমি বান্টি, তোমরা দেখছো দা বং ফাটাফাটি। আজকে একটু পয়লা বৈশাখের ভ্লগ, আজকে একটু যদি এন্টারটেনমেন্ট না হয়, ও টিক 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 করে যদি আজকে একটু এন্টারটেনমেন্ট না হয় তাহলে কি করতে হবে, চলো আজকে এক ফাটাফাটি ব্লগ হতে চলেছে, এরপরে ফাটাফাটি রান্না রয়েছে, অনেকগুলো আইটেম রান্না করেছি, চলো আজকে ব্লগটা আলাদাই হতে চলেছে। আচ্ছা কিছুটা রান্না আমার হয়ে গেছে, ঠিক আছে, তারপর আমি ভাবলাম যে আর দুটো রান্নার রেসিপি তোমরা আমাকে কমেন্টস করে জানাতেই থাকো যে বান্টিদা বান্টিদা রেসিপি দেখো বান্টিদা রেসিপি দেখো, তো বান্টিদা আজকে রান্না করবে একসাথে, অনেকগুলো রান্না আজকে করেও ফেলেছি আজকে পয়লা বৈশাখের মেনুতে। তো যে রান্নাটা এখন আমি করে দেখাবো সে রান্নাটা নাকি আমার মা বলে বা আমার কাকিমা বলে বা আমার জেঠিমা বলে বা মাসি বলে যে এই শুক্তো, এই যে শুক্তো ব্যাপারটা রয়েছে এই শুক্তোটা নাকি অনেক কঠিন একটা রান্না, মানে মানুষের হাতের গুণটা নাকি বোঝা যায় যে শুক্তো রান্নাটা খেয়ে, আমি যতদূর শুনেছি। তো আমার যারা যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তো তাদেরকে আমি একটুখানি আমার স্টাইলে শুক্তোটা শেখাতে চাই, যে চলো একটুখানি হোক আজকে জমি একটু শুক্তো রান্না হোক, তো ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করে দিও, কারণ ভুল তো প্রত্যেকটা মানুষই করে, তাই জন্য ক্ষমা করে দিও। তো আমি যতটুকু জানি ততটুকু নিয়ে আজকে তোমাদের শুক্তো রান্নাটা শেখাচ্ছি, দেখতে থাকো ব্লগটা, আর এখনো যারা যারা চ্যানেলে নতুন এসেছো দেখো ওখানে একটা লাল কালারের বাটন আছে সাবস্ক্রাইব, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, প্লিজ প্লিজ প্লিজ, তোমরা দেখছো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা তো এদিকে একটু আয়, আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা এই হচ্ছে শুক্তো বানানোর সবজি, যেটার মধ্যে যে বেগুনটা রয়েছে এই বেগুনটা কিন্তু আমরা সিদ্ধ করিনি, এটা কিন্তু নর্মাল জাস্ট কেটে রয়েছে, আর বাদবাকি যে সবজিগুলো রয়েছে সবকটা হাফ বয়েল রয়েছে, যেমন ডাঁটা, সজনে ডাঁটা রয়েছে, উচ্ছে রয়েছে, আচ্ছা এদিকে রয়েছে রাঙা আলু বা মিষ্টি আলু রয়েছে, এমনি আলু, আর পেঁপে রয়েছে, এই যে পেঁপে, আর কাঁচকলা রয়েছে, এই যে আমি একটু দেখিয়ে দিতে চাই, কাঁচকলাটা সিদ্ধ করিনি তাহলে নষ্ট হয়ে যাবে, পুরো একসাথে খিচুড়ির মতন হয়ে যাবে, তো তাই জন্য কাঁচকলাটা রেখেছি। তো আজকে একটুখানি হোক তাহলে শুক্তো রান্না। আচ্ছা গ্যাসটা আমরা ধরিয়ে নেব। আচ্ছা তো সাদা তেল দিয়ে নেব, এই যে তেল যেটাতে রয়েছে সেটা কিন্তু জলের বোতল, এটা বাঙালি বাড়িতে কেউ যতই থাকুক চেঞ্জ হবে না। আচ্ছা তেল তো গরম হয়ে গেছে, আমি একটু আস্তে দিই, আর এটা বড়ি, শুক্তোতে যদি বড়ি না থাকে তাহলে কিন্তু জমে না, আমি একটু বড়িটা একটুখানি বেশি করে দেবো, শুক্তোতে একটু বড়ি না হলে ঠিক জমবে না মামা, একটু ভেজে নিতে হবে লাল লাল করে, প্রত্যেকটা বাইটে বাইটে পুরো বড়ি পড়বে না, আলাদাই লাগবে শুক্তোটা আলাদাই, বড়িগুলো একেবারে ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার পুড়ে যেতে পারে, গ্যাসটাকে একদম আস্তে দিয়ে বড়িগুলোকে তুলে নেবো, বড়ি আমাদের ভাজা রেডি, গ্যাসের তলায় রেখে দিই। এইবার যেটা করব, আমি এক এক করে সবজি ভাজবো, প্রথমে বেগুন, কিচ্ছু দিইনি নুন হলুদ কিচ্ছু দিইনি, জাস্ট বেগুনটাকে ভাজছি, এরকম করে করে প্রত্যেকটা সবজি আমরা আলাদা আলাদা করে ভেজে নেবো তাহলে সুন্দর হবে খেতে, নাহলে যদি আমরা সব একসাথে ভাজি তাহলে পুরো জগা খিচুড়ি হয়ে যাবে। আচ্ছা এইবার হচ্ছে আমরা যে উচ্ছেগুলো ছিল
হালকা আমরা ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে নেব। যে কটা তোমরা সবজি দেখছো প্রত্যেকটা সবজি আমরা ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে একটু তাড়াতাড়িও হবে, সময়টাও বাঁচবে। এটা কিন্তু খুব জরুরি একটা উপকরণ, এইটা ছাড়া কিন্তু শুক্তো হবে। এবার আমরা তেল দেবো, তেলের মধ্যে পাঁচ ফোড়ন, এই যে পাঁচ ফোড়ন, এই যে ছিটবে না চাপ দুটো। তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, পেয়েছি। আচ্ছা, দুটো শুকনো লঙ্কা দিলাম, ফোড়নটা হয়ে গেছে। আমরা জিনিস দেখাই, এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, এই তিনটে রয়েছে। গোলা এইটা কিন্তু খুব দরকার। আমাদের ফোড়ন হয়ে গেছে, এবার আমরা এটাকে দিয়ে দেবো। বাকি ধোয়া জলও দেবো, কারণ এইটা দিলে নাকি রান্নার স্বাদ বেড়ে যায়, এটা মা তো বলে। তবে এখন দেবো না জল, একটু পরে লাগবে। আচ্ছা, এর মধ্যে আমরা একটু নুন দেবো আন্দাজ মতন, আর হ্যাঁ চিনি, এই একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে শুক্তোটা। ভুলেও কিন্তু তোমরা এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো একদমই দিও না, তাহলে বানাতে যাবে সাদা শুক্তো, মিষ্টি শুক্তো, হয়ে যাবে লাল কষা শুক্তো। ওরে বাবা কি গরম এটা। আচ্ছা, তো আমাদের মশলাটা দেখতেই পাচ্ছ কষানো প্রায় হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এই বাটি ধোয়া জলটা দেবো। সবজিগুলোকে আমরা দিয়ে দেবো, কিন্তু বেগুনগুলোকে দেবো না। ওকে, বেগুনগুলোকে একটু পরে দেবো, একটু আদা বাটা দেবো। আসলে আমার কন্টিনিউ রান্না চলছে, তো তাই জন্য ওরকমভাবে পরিমাণটা কি আর বলবো। একটু আদা বাটা দিতে হবে, তাহলে একটু আদার ওই কাঁচা কাঁচা, একটু হালকা কাঁচা কাঁচা গন্ধটা থাকবে একটু, যেটা কিনা শুক্তোর একটা আলাদা ফ্লেভার যোগ করে। এবার আমরা এই যে গড়িগুলো যেগুলো ছিল দিয়ে দেবো, বেগুনগুলোও দিয়ে দেবো। শুক্তোটার একটা আলাদাই কালার এসেছে। দাঁড়াও, এখনো তো বাকি আছে। আচ্ছা, এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে কাঁচকলা। এইটা নিয়ে বিতর্কও হতে পারে, এইটা তোমরা ভেজেও দিতে পারো, তবে আমি এই কষানোর সময় দেবো, তাহলে ওই ব্যাপারটা থাকবে, ভাঙবে না। আর এটা তো নরম জিনিস, ওই জন্য কষানোর সময় একেবারে ভাজা হয়ে যাবে কাঁচকলাটা। এই যে দুধ, দুধটা এবার আমরা শুক্তোর মধ্যে দিয়ে দেবো, কিছুটা দুধ রেখেও দেবো, এবার একটু কষানো হবে, আর একটু দুধ লাগবে। দুধটা দিয়ে এবার শুক্তোটাকে একটু ফুটাতে হবে। আচ্ছা, শুক্তোটা আমি একটু দেখিয়ে দিই, এদিকে আসো। শুক্তোর আমাদের প্রত্যেক কটা সবজি পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, এই যে শুক্তো তো রেডি। একটু দুধ ছিল, আচ্ছা এটাই ছিল রাঁধুনি। আচ্ছা, এই যে রাঁধুনি, এই রাঁধুনি বাটা রাঁধুনি বাটাটা একটু দিতে হবে। এটা কিন্তু শুক্তোর একটা মেন আইটেম, বেশি দিও না তাহলে তিতো হয়ে যাবে। এটাও একটা ট্রিক্স, রাঁধুনি বাটাটা দিয়ে আহা, এবার পুরো প্রপার একটা শুক্তোর গন্ধ বেরাচ্ছে, তাই তো রাজদীপ? একদম, কালারটা ঘি। আচ্ছা, শেষে আমরা একটু ঘি দিয়ে দিই, তাহলে শুক্তোটা আরও বেশি ভালো লাগবে। ঘি যেখানে পড়বে সেখানে তো আলাদাই অমৃত, অমৃত ভাই।
তোমরা যারা যারা সুপ্ত বানাতে পারতে না তারা শিখে গেলে, এবার থেকে সুপ্ত বানাও। আর প্রচুর প্রচুর মানুষকে ভিডিওটা এক্ষুনি শেয়ার করো, যারা যারা বানাতে পারে না তারাও শিখে যাবে, ব্লগের আকারে শিখে যাবে। তো সুপ্ত তো আমাদের হয়ে গেল। বুড়ুলালকে সত্যি অনেক মিস করছি, আর বেশি দিন মিস করতে হবে না বুড়ুলালকে। বুড়ুলালকে আর হার্ডলি 12-13 দিন তো একটু মিস করতেই হবে, তারপরও আসবে। ওকে, আজকে অনেকগুলো আইটেম আমি নিয়ে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল। দেখো তোমাদের পছন্দ হয় কিনা, সেই আইটেমগুলো আমি একটুখানি পরিচয় করে দিতে চাই। স্টার্টারে রেখেছি ফিশ কাবাব, চিকেন কাবাব প্রচুর খেলাম, এবার একটুখানি ভেটকি মাছ দিয়ে একটা কাবাব মতন বানিয়েছি, ফিশ কাবাব। আচ্ছা, তারপর আমি রেখেছি হচ্ছে এই যে সাদা ভাত, বাসমতি চালের ভাত, একদম নর্মাল ভাত রেখেছি। আচ্ছা, এই যে ডাল, একদম মুসুর ডাল, যেটা কিনা আমার ডাল মাখানির মতন বানিয়েছে, রসুন ফোড়ন দিয়েছে, রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল বা মুসুর ডাল যেটাই বলো। আর রয়েছে সেটা হলো চাল কুমড়োর পকেট। ওকে, এটা একটা ইউনিক আইটেম আজকের, চাল কুমড়োর পকেট। এটা হলো বাদাম কাতলা, ইয়েস, দই কাতলা নয়, একেবারে বাদাম কাতলা। এটা রয়েছে শুক্ত, এই শুক্তটা আজকে নববর্ষতে রেখেছি, এটা পুরো বাঙালি আইটেম, তো এটা আজকে খাওয়া হবে জমিয়ে। আচ্ছা, এদিকে রয়েছে কাঁকড়া, কাঁকড়া কষা, আর রয়েছে মাটন ঝোল, একেবারে মাটন ঝোল, এটা তো আলাদাই লাগবে, নববর্ষ পুরো জমে যাবে। রয়েছে আজকে ডাব চিকেন, ইয়েস, ডাব চিকেন। ও, এটা বানাতে গিয়ে তো আমি পুরো ঘেমে ঘুমে একাকার হয়ে গেছিলাম, এটা একটা অন্যরকম ইনোভেটিভ আইটেম, ডাব চিকেন। অনেকগুলো আইটেম আছে আজকে। আর রয়েছে চাটনি, আমের চাটনি, মিষ্টি দই, রসগোল্লা, ওফ, রস তো পুরো একেবারে টক 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 করছে। আর রয়েছে বাংলা স্টাইলের শশা, গাজর আর লঙ্কা। আচ্ছা, তো একটু সাদা ভাত নিই। ফিশ কাবাবটা আমরা আগে ট্রাই করি, তারপর আবার একটু ডাল দিয়েও খাবো। ভেটকি মাছ দিয়ে করা, মাছটাকে ম্যারিনেট করে, আর মাছ যেহেতু একদম নরম, কাবাব দেখতেই পাচ্ছ, যখন বানাবে একটু সাবধানে বানাবে। মাস্টার্ড ফ্লেভার রেখেছি না ভিতরে, এটা এরমভাবে কাঠি দিয়ে বানিয়েছিলাম, মাছগুলো দেখতেই পাচ্ছ। আমি না একটুখানি এটা একটু ভাত দিয়ে ট্রাই করতে চাই, হালকা একটু দেখতে চাই এই কাবাবটা দিয়ে রাইসটা দিয়ে কেমন লাগছে। রাইসটা দিয়ে কাবাবটা ভালোই লাগছে, বেশ একটু মেখে মেখে খাওয়া যাচ্ছে। তবে কাবাবটা তোমরা নর্মালি যেমনভাবে ইচ্ছা খেতে পারো, তবে আমি যেহেতু আগে রাইসটা নিয়ে নিয়েছি তাই জন্য বললাম একটু রাইসটার সাথে ট্রাই করি, ভালো হয়েছে বেশ। আর মাছটা পুরো ফ্রেশ, ভালো লাগছে। আর মাছের ব্যাপারটা না, সবসময় ভাবতে একটু মাস্টার্ডের ছোঁয়া দিতে, মানে সর্ষে, তাহলে কাবাবের মধ্যে একটা অন্যরকম ফিল চলে আসবে। একটু লেবু ফেলেছিলাম, পাতি লেবু, ওর ফ্লেভার তো আলাদাই। যেটা খাবো সেটা হচ্ছে শুক্ত, মিষ্টি শুক্ত, বড়ি দিয়ে, বড়ি দিয়ে এটা বানালাম, তোমরা দেখলে উচ্ছে, ডাটা, বড়ি, মিষ্টি আলু, বেগুন সব দিয়ে তৈরি হয়েছে। লাস্টে দুধও দেওয়া ছিল শুক্তটাতে, শুক্ত, আহা, বাঙালির শুক্ত, এটা মানে কাঁচকলাটা।
নববর্ষের দিনে যদি একটুখানি জমিয়ে সুপ্ত না হলো বাড়িতে, তাহলে ঠিক বাংলাটা জমবে না। আর আজকে আমি চাইলে একটু অন্যরকম রাইস রাখতে পারতাম, একটু অন্যরকম ডাল রাখতে পারতাম, তবে না, আজকে পুরো বাঙালি মেনু রেখেছি, একদম বাঙালি, পিওর বাঙালি। মুখে দিলাম, সত্যি কথা বলছি, প্রথমে যে ফ্লেভারটা আসলো সেটা হচ্ছে রাঁধুনির আর চটপটে ফ্লেভার, সেটা আর এই শুক্তো তোমাদের অনেকের প্রিয়, আমারও ভালো লাগে, শুক্তো বানানোটাও তোমাদেরকে দেখালাম। তোমরা একটুখানি বানিয়ে ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই পাঠিও, আমিও দেখতে পারবো তাহলে শুক্তোটা ফাড়াফাড়ি। এই যে বড়িগুলো রয়েছে না, এই বড়িগুলো একসাথে এরকমভাবে মেখে এরকমভাবে খাওয়ার ফিলটা তো আলাদাই। আর যারা যারা তিতো খেতে পছন্দ করো না, তারা এখন এই মিষ্টি সুক্তটা ট্রাই করতে পারো। এটা আমি আবার কেমন কথা বললাম অনেকেই ভাবছো, কিন্তু কথাটা হলো গিয়ে এই মিষ্টি সুক্তোর মধ্যে যে উচ্ছেগুলো দেওয়া আছে সেগুলো একদমই তিতো লাগবে না খেতে, বেশ সুন্দর একটা ক্লাসিক লাগবে। তাই সুক্তোটা ট্রাই করো, আর গরমে কিন্তু সুক্তো হওয়া ভালো, মা তো বলে। চিকেন আছে, মাটন আছে, কাঁকড়া আছে, কাতলা আছে, তো সব কিছু আজকে জমিয়ে খেতে হবে। নেক্সট যেটা আমরা খাবো সেটা হলো, এবার আমরা ডাল খাবো, একদম মুসুরির ডাল, ঘন করে ডাল মাখানি, মুসুরির বা মুসুর যেটাই বলো, ঘন ডাল মাখানি, রসুন ফোড়ন দেওয়া, পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা। এই ডালের সাথে আমরা এটা খাবো, আর আস্তে, সেটা হচ্ছে এই যে তুলে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে চাল কুমড়োর পকেট, এদিকে নিয়ে এসে আমি দেখাই, এই যে চাল কুমড়োর পকেট, এই পুরো ব্যাপারটা হচ্ছে চাল কুমড়ো, আর ভিতরটা একটা পকেট সিস্টেম করে ভিতরে পুর ভরা আছে, আমি দেখাচ্ছি। একটা লেবু স্মেল বেরাচ্ছে না ডালের সাথে, আলাদাই, মুসুরির ডাল তো আলাদাই লাগে, সবসময় ভালো লাগে, শান্তির খাওয়া। আচ্ছা, এটা হচ্ছে চাল কুমড়োর পকেট, আমি একটু কামড় দিয়ে দেখতে যাই আগে। এই দেখতে পাচ্ছ, এই যে চাল কুমড়োটা, আর ভিতরে এই যে পকেট করে চিংড়ি মাছ ভরা আছে। এটা অনেক পুরনো একটা রান্না, এটা তো আলাদাই লাগে। ভাবলাম একটুখানি পয়লা বৈশাখে নিয়ে আসি এই মেনুটা। আচ্ছা, এটা যখন আমি চাল কুমড়োটা বানিয়েছিলাম তখন কিন্তু চাল কুমড়োটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে এত বড় তো সিদ্ধ হবে না। মুসুরির ডাল দিয়ে চাল কুমড়োর পকেট। নেক্সট আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই যে বাদাম কাতলা, আমি ছোট পিসটাই ট্রাই করি কারণ বড়টা খেতে পারবো না। এদিকে দেখিয়ে দাও গ্রেভিটা, ক্যাপসিকাম দেওয়া, তেল পুরো আর কাঠবাদাম দুটো দিয়ে গ্রেভিটা করা। এটা একটু মিষ্টি মিষ্টি হবে না, বাদামটা যেহেতু দেওয়া একটুখানি সল্টি সল্টি, মানে একটু নোনতা নোনতা ব্যাপার আছে, তার সাথে একটু মিষ্টি, আর ঝাল তো একদমই হবে না, তাহলে ফ্লেভারটা পাবে না। খেয়ে দেখি, কাতলা মাছ, বাদাম আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, পোস্ত আছে, আর হচ্ছে টক দই। এই মশলাটা যখন কষাবে না, একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে পুরো মশলাটা কষাবে, তাহলে কিন্তু পুড়বে না, কারণ বাদাম খুব তাড়াতাড়ি পোড়া লেগে যায়।
একটু বাদাম কাতলা খেলাম, আর তোমরা চাইলে চার মগজও দিতে পারো। ও তেল কষা কাঁকড়া সেরা হয়েছে, কালারটা পুরো গোলবাড়ির মাটন কষার মতন এসেছে। ওফ, এই কাঁকড়া নিয়ে কুড়মুড়ানি হবে না, পয়লা বৈশাখ এরকম হতে পারে। তোমাদের অনেকেরও এটা খুব ভালোবাসার একটা জিনিস, কাঁকড়া। আহা, পয়লা বৈশাখে এরকম জমিয়ে কাঁকড়া দিয়ে ঝাল একটা লাস্টে একটা গরম মশলা ফ্লেভার আসছে, যেটা একেবারে কাঁকড়া কষা। এর সাথে সত্যি ভালো হবে না। তাহলে এখনো কেজিএফ চ্যাপ্টার টু দেখোনি, প্লিজ যাও হলে দেখে নাও। বেশিরভাগ শো কিন্তু হাউস সেরা হয়েছে। রকি ভাই জমিয়ে খাবো, ফিলছে না ভাই? এতগুলো আইটেম খাওয়ার পর না আমার পুরো শাটার ডাউন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। চিকেন আর মাটনটা বাকি আছে, নববর্ষে পুরো কবজি ডুবিয়ে শেষ অব্দি খেয়ে যাবো, দেখি। আচ্ছা এদিকে আসো, এই হচ্ছে ডাব চিকেন। ওই একটা লেগ পিস, আর এর ভিতরে গ্রেভি আছে। তবে এরকম ডাব চিকেন আমি প্রথমবার বানালাম, দেখা যাক খেতে কেমন হয়। আহা, এটার মধ্যে একটা ডাবের তো পুরো জলটা দিয়ে যেহেতু রান্না করা হয়েছে ওটার ফিল্টার হয়েছে, সাথে এই যে শ্বাসগুলো, এই যে ডাবের শ্বাসগুলো রয়েছে না, এগুলো তুমি যখন খাচ্ছি না, চিকেনটার মধ্যে একটা ডাবের মিষ্টি মিষ্টি ফিল আছে। যারা যারা ঝাল চিকেন খেতে পছন্দ করো না, একটু অন্যরকম ডাব চিকেন তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, ভালো লাগবে। একটা লেগ পিস পুরো ডাবের মধ্যে ঢোকানো ছিল না, আলাদাই যাচ্ছে। এইবার তো আজকে খেলা হবে, এটাকে তো ছাড়াই যাবে না। মাটন ঝোল, ও আজকে মাটনটা আলাদাই হয়েছে। মাটনটা ভালো হয়েছে, কিন্তু পাতলা সিদ্ধ পুরো পারফেক্ট হয়েছে। ঝালটাও ঠিকঠাক আছে, আমি একটু বেশি ঝাল ঝাল খাই। আর গ্রেভিটার মধ্যে না পুরো মাটনের ফ্লেভারটা ঢুকে গেছে, যেটা আরও ভালো লাগছে। মানে আজকের মাটনটা আমি যেভাবে বানিয়েছি, আগে থেকে প্রেশারে সিদ্ধ করে নিয়ে তারপর কষাইনি, আজকে হলো কষিয়ে তারপর প্রেশারে সিদ্ধ করেছি। ফিলটা আরও ভালো দিচ্ছে। আমার এই বছরের 1429 পয়লা বৈশাখ খুব ভালো কাটলো, তোমরা জানিও যে তোমাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো। বেশ ভালো, চ্যাপ্টার টু কেজিএফটাও দেখলাম, গুরুলাল থাকলে একটু ভালো লাগতো। সত্যি বলতে গেলে ওই একটা জায়গাতে আমি একটু মিস করছি, যেটা খুব খারাপ লাগার একটা জায়গা, কি করব, পাশে গুরুলাল থাকলে গুরুলালও খেত, মন তো খারাপ। আসছে খুব তাড়াতাড়ি গুরুলাল। মাটনের ঝোলটা ভালোই খেলাম,
আজকে মাটন কষা করলে খেতে পারতাম না, এমনিতেই গরম পড়েছে, তার মধ্যে এতগুলো রান্না, জেলি, আমের চাটনি, এটা আমি আর থালায় রাখতে চাই না, এটা আমি আজকে ডাইরেক্ট টেস্ট করতে চাই। এই আমের জেলি চাটনিটা মা হেভি বানায়, পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন ফোড়নে দিয়ে জেলি চাটনি। অনেক কষ্টে খাওয়া তো হলো আজকে, কবজি ডুবিয়ে, এরপরে রসগোল্লা আর মিষ্টি দই, এই দুটো আমরা ওইবারে খাচ্ছি, হাঁপিয়ে গেছি। এইবারে ফ্যানটা প্রচণ্ড স্লো চলে, খেতে খুব কষ্ট হয়, সেই জন্য আউটরোটা ওইবারে গিয়ে দিচ্ছি। আচ্ছা, রাজদীপের জন্য মা পুরো এরকম বাটি বাটি করে গুছিয়ে দিয়েছে, ভাই কাকিমা করে দিয়েছে। হ্যাঁ ভাই, এতক্ষণ ধরে শ্যুট করলো, এখন ভাই জমিয়ে খাবে। এটা ট্রাই করেছে, এটা হচ্ছে চাল কুমড়োর ওইটা পকেট, চাল কুমড়োর পকেট, তো এখন আস্তে আস্তে খাবে, তাই তো মামা? আর এটা হচ্ছে কি তোর ফিশ কাবাবটা, সেরা হয়েছে, সেরা তাই? আচ্ছা, নববর্ষ জমে হিট, আহ শুভ নববর্ষ বলবি না, শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। আরে মামা, তো মামা খেয়ে নিক, তাই তো? তারপরে আবার আমরা আউটডোর সময় একসাথে ফিরছি। আমাদের শ্যুট তো শেষ হয়ে গেল, আর প্রচণ্ড গরম লেগে গেছিল, পাঞ্জাবি পরেছিলাম। আচ্ছা, আমরা যেটা নিয়ে এসেছি এখন সেটা হচ্ছে দই আর রসগোল্লা, যেটা ছাড়া পয়লা বৈশাখ একদমই জমবে না, এটা হচ্ছে মিষ্টি দই। আহা, হচ্ছে রসগোল্লা। আচ্ছা, এটা আমি তোমাদের সবাইকে খাওয়াতে চাই, এটা তোমাদের সবার জন্য, শুভ নববর্ষ সবাইকে, বড়রা আমার প্রণাম নিও আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা, তো প্লিজ এই মিষ্টিটা তোমাদের সবার জন্য, সবার হয়ে আমি খেলাম। অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা, অনেকটা, প্লিজ ব্লগটা লাইক করে দাও, আর ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে তোমাদের মূল্যবান মতামত জানাও। আর বুলুলাল খুব তাড়াতাড়ি আসছে, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও, আর যারা যারা শুক্তটা রাখছো বা রান্না করে ফেলেছো প্লিজ ইনস্টাগ্রামে আমাকে ছবি তুলে পাঠাও, ট্যাগ করতে পারো, ডিসক্রিপশনে লিংক আছে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চ্যালেঞ্জের ভিডিও আসছে আশা করি, পরেরটা চ্যালেঞ্জের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ সুন, সবাই ভালো থেকো, সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, টাটা, শুভ দেখা। আর একবার নিতে হবে।